মার বাড়িতে দোল দুর্গোৎসব হবে, আনন্দ উৎসব হবে, এ আর নতুন কি? তাক বাবা তাক, লিলি আমার সোনা ছেলে কেমন আছিস বাবা? কতদিন বাদে দেখলাম তোকে, তোকে দেখতে না পেলে মায়ের মন যে বড় চটপট করে রে বাবা, আমার মন যে বড় চটপট করে। মা, আমি তোমার মনের অবস্থা এখন বুঝি। এ যে নিজের মেয়ের মুখটা মনে পড়লে মনটা বড় উতলা করে উঠত। রানী, আমার মেয়েকে আমার কোলে দাও। নাও ধরো। দেখুন সম্পূর্ণ এপিসোড Z5 এ। নমস্কার রামমোহন বাবু। আরে রাজচন্দ্র, কেমন আছো? এসো এসো। দেশ ভ্রমণ করে কবে ফেরা হলো? একটু আগেই ফিরেছি, আর ফিরেই আপনার সঙ্গে সাক্ষাৎ করতে চলে এলাম। নিশ্চয়ই তীর্থস্থানগুলো ঘোরার অভিজ্ঞতা বলার জন্য আর তর্সই ছিল না। তা কি উপলব্ধি করলে শুনি। ঈশ্বর যে ওই মূর্তিতে বা পাথরের মধ্যে বাস করে না, বাস করতে পারে না, তা নিশ্চয়ই বুঝতে পেরেছো, তাই তো? না রামন, এখন আর পৌত্তলিকতার বিরুদ্ধে সেভাবে কথা বলতে পারছি না। ভগবান যে বিগ্রহে বাস করেন না, এই কথার বুক ঠুকে বলতে পারছি না। রাজচন্দ্র, তুমি বুদ্ধিমান মানুষ, তুমি বিচক্ষণ মানুষ, তুমি এই কথা বললে তো। রামনবাবু, আমার স্ত্রী বলেন দুটোই সত্য, ভগবান নিরাকার ব্রহ্ম, আর এই ব্রহ্ম পাথরেও আছেন আবার বিগ্রহ বাস করেন। আমার মনে হয় আমার স্ত্রী ঠিকই বলেছেন। বেরাদর, এই যাত্রা তো দেখছি তোমাকে মহচ্ছন্ন করে রেখেছে। যাই হোক, আমি এই বিষয় নিয়ে তোমার সঙ্গে কোনো তর্কে যেতে চাই না। রাজচন্দ্র, এই শহরে বাস করা আমার পক্ষে ক্রমশ দুষ্কর হয়ে উঠেছে। যারা তথাকথিত হিন্দু ধর্মের ধারক বাহক, তাদের কাছে এই কালা পাহাড় ক্রমশ বিপজ্জনক হয়ে উঠছে না? রামন বাবু, সে তো আমি জানি, আপনি একটু সাবধানে থাকবেন, তবে আপনি চাইলে আপনার জন্য। রাজচন্দ্র, মরতে রাজা রামমোহন রায় ভয় পায় না, কিন্তু কিন্তু আমার যে অনেক কাজ পড়ে আছে, সেই কাজগুলো যদি সম্পূর্ণ না হয়, আমার আমার সেটাই চিন্তা। বেরাদর, কি হয়েছে আপনার বলুন তো? আপনাকে বড্ড ক্লান্ত আর চিন্তিত লাগছে। দেখুন, দীর্ঘদিন আমি এখানে ছিলাম না, যে কারণে আপনার কোনো খবর রাখতে পারি না। না, তেমন কিছু নয় রাজন, তোমার যদি বিশেষ কোনো কাজ থেকে না থাকে তাহলে একটু অপেক্ষা করে যেতে পারো। বহুদিন পর দ্বারকানাথ আসছে। দ্বারকানাথ মানে ঠাকুর বাড়ির দ্বারকানাথ? ঠিক ধরেছ। বেশ, তাহলে কিছুক্ষণ অপেক্ষা করেই যাই। রামমোহন বাবু, দ্বারকানাথের মধ্যে কেমন যেন একটা চাপা আগুন আছে, দেখে মনে হয় সবসময় এগিয়ে থাকতে চায়, গোড়া শব্দের সঙ্গেও সমানে সমানে টক্কর দিতে চায়। সেই যেন নতুন বাংলার প্রতীক। ঠিক বলেছ রাজচন্দ্র, দ্বারকানাথ বাঙালির নতুন প্রজন্মের প্রতীক। অল্প বয়সে তার দূরদৃষ্টি অনেকখানি। রাজচন্দ্র, আমার মাঝে মাঝে মনে হয় এই যুগ পাল্টাবে। বাবা, ওরা আবার আসছে, জমিদারের নায়েব লেঠেলরা, ওরা কি আমাদের উৎখাত করবে?
এই বাড়ি ছেড়ে কি আমাদের অন্য কোথাও গিয়ে থাকতে হবে? না না, একদম নয়, একদম নয়। চুপ কর, চুপ চুপ, এমন কথা মুখেও আনবি না, রাম আমি বলে দিই। মশাই, আদেশনামা আছে। কি আদেশনামা নায়েব মশাই? অবশ্যই আমি তো জানি আমার ভবিতব্য, তাও শুনি। ভেবেছিলেন জমিদার রামানন্দ রায় আপনাকে ছেড়ে দেবেন, একবার ফাঁক বলে বেরিয়ে গেছেন বলে নিস্তার পাবেন। আপনি জানেন না জমিদার বাবু কিভাবে প্রতিশোধ নেন? জানিবই কি, তাই বলে মিছে সাক্ষী দেব? ধম্মে সইবে? ধম্ম? আগে নিজে বউ বাচ্চা নিয়ে বাঁচুন, সুস্থ ভাবে খেয়ে পরে বাঁচলে তবে না ধম্ম চাটুর্য মশাই। যেমন ছিলেন তেমনই থাকতেন। সামান্য একটা মিছে সাক্ষী দিলে এত বিঘে জমি, এতগুলো গরু, এমন লক্ষ্মীর মতো সংসার হাত ছাড়া হতো না। কি লাভ এমন সত্যবাদী হয়ে? সত্যের জন্য আমি সবকিছু হারাতে রাজি আছি না মশাই। আজ না হোক একদিন না একদিন সত্যের জয় তো হবেই। যা হচ্ছে সব তো রঘুবীরের ইচ্ছেতেই হচ্ছে, সবই তো তারই ইচ্ছে। চন্দ্রাবু, বৌঠান, দাদা, বৌঠান যে জ্ঞান হারালেন, কি হবে এখন? চন্দ্রাবু, ও চন্দ্রাবু, আমাদের শিয়রে যে সর্বনাশ রয়েছে। তোমা কাতুমা, যা শিগগিরই জাগিয়ে জল নিয়ে আয় মা, যা। আহ, তোমরা এত উতলা হচ্ছে কেন বলো দেখি? কিচ্ছু হয়নি। এই চলো। কাতুমা, আয় আয় আয়, জল নিয়ে আয়, আয়। তুই কেমন দাঁড়া মেয়ে রে? সবকিছু জেনেও তুই ঠাকুরপোকে রামমোহন রায়ের কাছে যেতে দিলি? ওই বিদম্মী লোকটাই কিন্তু ঠাকুরপোর মনে বিষ ঢুকিয়েছিল। ভগবানের কৃপায় আর তোর বিশ্বাসের জোরে ঠাকুরপুর ঠিক পথে এসেছিল। এরপরেও তুই আমার যদি বিশ্বাস থাকে তবে তিনি আর ভিন্ন কথা বলবেন না। তিনি বলেন রামমোহন রায় নাকি অনেক বড় মাপের মানুষ, তিনি মেয়েদের দুঃখে কষ্ট নিয়ে ভাবেন, সতী হওয়া বন্ধ করতে চান। অমন একজন মানুষের সাথে আমি তাকে মেলামেশা করতে বারণ করি কি করে বলো তো দিদি? আর আমি বারণ করলেই বা তিনি শুনবেন কেন? তিনি তো আজ নিজে বিশ্বাস করেছেন, দেবতা সর্বত্র আছে, পাথরেও আছে, আবার বৃক্ষেও আছে। যদিও রামমোহন রায় মনে করেন এই তীর্থযাত্রা আমাকে মোহবিষ্ট করেছে, পরিবেশ পরিস্থিতি অনেক সময় মানসিক পরিবর্তন ঘটায়। এই বাজে কথা আলোচনা করার জন্য ওখানে এতক্ষণ বসেছিলে, আর এখানে আমরা অপেক্ষা করছিলাম। ওঠান, যত যাই হোক রামমোহন রায়ের সঙ্গ পাওয়া কিন্তু ভাগ্যের ব্যাপার। আর সেখানে নতুন নতুন ব্যবসার কথা হচ্ছিল জানেন বোঠান, আজ বহুদিন পরে মনের ভেতরে ব্যবসা বাড়ানোর তাগিদ অনুভব করলাম। আমি কালই রামমোহন বাবুর সঙ্গে এই নিয়ে কথা বলব। কাল? কাল তো বাড়িতে জনার্দন প্রতিষ্ঠার দিবসের উৎসব, সেটাও ভুলে গেলে তুমি? কালকের দিনটি অন্তত বেরিও নে, কালকের দিনটি বাড়িতে থেকো, কেমন? এমন আপদকালে আমায় ডাক পাঠিয়েছে, সেই ডাক ফেরত পাঠানো তো উচিত কাজ নয়। চন্দ্রাবু, ও চন্দ্রাবু,
তোমার কোনো আপত্তি নেই তো? ভয় করে বাবা, আবার ওই সেঙ্গাতদের সঙ্গে দেখা করতে গেছিল। যেতে দিস কেন বলতো? তিনা সেঙ্গাতরা অনেক বড় মাপের মানুষ গো দিদি, মাথা বিগ্রবেন কেন? নিশ্চয়ই তিনি তৈরি হতে দেরি করছেন। ঠাউর করে এত কথা কইছিস কেন? কথা কইতে নেই, ভুল হয়ে গেছে ভুল ঠাকমা, আর কথা কইব নে। দেখো মুখে আঙুল দিল, এক কেড়ে চুপ। আমাদের কালে এমন করলে তো ইসমান নিজেই কতবার চুলের মুঠি ধরে নেড়ে দিয়েছে। আর এই বৌদের বেলায় চুপ। কিছু মনে করবেন না, বড্ড পেশায় দিয়েছে। আমার বউ এমন করলে আমি বাপু ছেড়ে কথা বলতাম। ছোট, আমাদের কাল আর একাল, এখন সব নিয়ম কানুনই বদলে যাচ্ছে। একদিকে ভালোই হচ্ছে। ছোটরা চুপ করলো আর তোরা শুরু করলি। ঠাকুর ঘরে কথা কইতে নি, চুপ করে থাকতে পারিস না? ঠাকুর মশাই, এবার শান্তি জল দেবেন তো? হ্যাঁ মা, শান্তি জল দেব। চন্দরকে দেখছি নে, যুগে কেউ তো দেখছি নে। শান্তি জল নেবেন নে। কি হলো মা? বিপ্লব বুঝি আবার বেড়েছে? আপনি দাঁড়ান, আমি দেখছি। না না বৌমা, আমার কিছু হয়নি, ঠিক আছি আমি। কিছু করতে হবে না মা, আমি ঠিক আছি। আপনি দাঁড়ান, আমি একটু তেল মালিশ করে দিচ্ছি। শোনা মা, আমার তোমায় তেল মালিশ করতে হবে না মা। চারো চারো, এসব করতে হবে না। আমি না হয় পরে একা একা তেল মালিশ করে নিতুম। বাইরে পুজো চলছে, ওখানে সব লোকজন রয়েছে। তুমি ওখানে যাও মা, ওখানে যাও। আসলে কদিন ধরে পায়ে শিরাটা এমন টান ধরছে, পাটা এত ব্যথা করছে, ঠিক করে হাঁটা চলা করতে পারছি না জানো। আর আপনি কাউকে কিছুতেই বলেননি? ও বুঝে ব্যথা সয়েছেন, আমাকে তো বলতে পারতেন মালিশ করে দিতে। একা একা কি আর মালিশ করা যায়? মেয়ে আমার দেখতে পাচ্ছি অনেক বড় হয়ে গেছে, একেবারে পাকা গিন্নি হয়ে গেছে যে আমার মেয়ে। কেমন মায়ের মতো করে শাউরিকে শাসন করছে। আসলে কি বলতো মা, বাইরে পুজোর কাছে সকলে ব্যস্ত রয়েছে, এখন নিজে সেবা করার জন্য ওদের ডাকি কেমন করে বলতো? বাড়িতে কি আর কোনো কাজের লোক নেই? সুবলা দিদি তো আছে। সুবলা যে দেশে যাওয়ার জন্য তৈরি হচ্ছে, ওকে এখন কি করে ডাকি? দেখো ছোট বৌমা, সুবলা যে মেয়েকে দেবে বললো, সে মেয়েও তো এখনো এলো নে।
সুবলা যখন থাকবে না, এ এত বড় সংসারের কাজকর্ম কি যে হবে, আমার যে বড় চিন্তা হচ্ছে। ওসব নিয়ে আপনি একদম চিন্তা করবেন না, এখন তো আমরা সবাই চলে এসেছি, কোনো অসুবিধা হবে না। গিনিমা আসবো? সুবলা আয় ভেতরে আয়, দেখ তোদের বৌরানী কেমন করে সেবা করছে আমার, নিজের হাতে আমার পায়ে তেল মালিশ করে দিচ্ছে। আগে মা আমি একটু বেরিয়েছিলাম, এই মালো থেকে আনতে গিয়েছিলাম, আসলে ও আমার গায়ের মেয়ে তো। সুবলা এদিকে শোন দেখিনি, বলছি যে এই মেয়ের নাম কি বললি যেন? আগে মালতী। হ্যাঁ মালতী, তা বলছি মালতীকে ভালো করে বাড়ির কাজকর্ম সব বুঝিয়ে দিয়ে যাবি, কেমন? আর সিন্দুক থেকে বাকি গয়নাগুলো সব বের কর, হলুদ জলে এখনই চোবা। সেদিন তো সব গয়নাগুলো হলুদ জলে চোবানো হলো নে, মনে আছে তো সে কথা? আগে কিনিমা, আর যাবার আগে চাবি কিন্তু ভালো করে মালতীকে বুঝিয়ে দিয়ে যাবি। হ্যাঁ বলছি, এই এত বড় বাড়ির কাজকর্ম তুমি দেখে শুনে ঠিক করে করতে পারবে তো বাচ্চা? এর আগে কোনো ঘরে কাজকর্ম করেছো? হ্যাঁ করেছিলুম তো এক বাড়িতে। শোনো মা একখানা কথা কই, এ যে সে বাড়ি নয়, এ হলো মার বাড়ি, এ বাড়ির একখানা মান রয়েছে। দেখো এমন কোনো কিছু করো নে যাতে এ বাড়ির মান নষ্ট হয়। আপনি কিছু ভাববেন না গিন্নিমা, আমি তো রইলুম, আমি নিজে হাতে ওকে সবকিছু শিখিয়ে পড়িয়ে দেব। নাম কীর্তন হবে নাকি মা? খুব ভালো দিনে এসেছো গো, এই দিনে আমাদের গৃহে জনার্দন প্রতিষ্ঠিত হয়েছিলেন। ওমা ভষ্টমি দিদি, তোমরা এই সাজের বেলা এদিকে মাদুকরি করতে এসেছিলে বুঝি? ওমা বউ এতে চিনিস নাকি? দেখো ফুল ঠাকমা, এরা সবাই তো আমার গায়ের নক। তাহলে আর কথা কিসের, সবাইকে ডাক, নাম গান হোক। জামাইকেও ডাকিস রানী, আজ তোদের যুগলের জন্যই আমরা গান করব। জয় রাধে, জয় গো, জয় নিতাই। তোমরা একটু অপেক্ষা করো গো, যাব সিদে নিয়া। হোজো কি বৌমার গায়ে সব বষ্টমি হয়েছে, জনার্দনই পাঠিয়েছেন। কতদিন ধরে মনটা একেবারে অস্থির হচ্ছিল কীর্তন শোনার জন্যে। সবাই এসেছে? তাহলে আর দেরি কেন, তোমরা কীর্তন শুরু করো, করো বাচ্চা করো। সুখী কেন, সুখী কেন তারে বাঁধো, কেন সুখী, কেন সুখী, কেন তারে বাঁধো, কেন না পুষিলে ঘরে সবই হবে আধো, কেন না পুষিলে ঘরে সবই হবে আধো। পদ্মমণি এবার একটু ঘুমাও দেখি,
কুকুরটু খেলু খেলু হচ্ছে। ও কুকি এখনো ঘুমায়নি? ও কি এত তাড়াতাড়ি ঘুমায় নাকি? শুধু খেলছে। আচ্ছা দিদি, তুমি তো বললে না বসুন দাদা দিদির গান তোমার কেমন লাগলো? খুব ভালো রে, মন একেবারে ভরে গেল। তারা সেবা নেবার সময় কইছিলেন তারাই নাকি তোকে আর ঠাকুরপোকে পিড়িতির পাদে ফেলেছিল। সত্যি রে? কি যে বলো না তুমি। ও মা, লজ্জায় একেবারে রাঙা হয়ে গেলি যে। এতই যখন পিড়িত তখন একটাতেই মন ভরে গেল। কোথায় ঘরে চার পাঁচটা একসঙ্গে খেলাধুলো করবে তা নয়, একটাকেই আঁকড়ে ধরে বসে আছিস। ঠাকুরপোকে এবার বল না, আর একখানে কোলে আসুক। তুমি না। ও মা, আমি ছাড়া তোদের এই সার কথা কে কইবে শুনি? তোরা নিজেরা যদি না বুঝিস তাই তো তোদের আমাকে বলে দিতে হচ্ছে। কুকিটা এখন অনেকটাই বড় হয়ে গেছে, আর একখানে নে না। দে দেখি কুকিকে আমি নিয়ে যাই। চলো চলো তো আমার সঙ্গে, চল চল। ও মা ঠাকুরপো, বউ এই দেখ চোর ঢুকেছে ঘরে, লুকিয়ে কথা শুনছিল। ধন্য তুমি ধন্য রাধে কি গুণ যে জানো, ধন্য তুমি ধন্য রাধে কি গুণ যে জানো, ললিতা বিশাখা সাথে প্রেম বাড়ি হানো, প্রাণে প্রেম বাড়ি হানো, প্রেম বাড়ি হানো, প্রাণে প্রেম জয় সতী। সেই পথে সতী হওয়া দেখতে কেমন দিন কেটে যায় তাই না? মনে হলো এই তো সেদিনের ঘটনা। হ্যাঁ রানী, আমি তো এখনো চোখ বুঝলে দেখতে পাই সেই নদীতে যেতে যেতে তোমায় প্রথম স্নানের ঘাটে দেখা। দেখে মনে হয়েছিল যেন জল পড়ি। সিদ্ধান্ত নিয়েছিলাম আবার যদি বিয়ে করতেই হয় তবে এই জলপরীকেই করব, নইলে নয়। এদিনের জলপরী বুঝি আজ আপনার কাছে ঘুটে করুনি? আগে না, আজ সে আমার প্রাণেশ্বরী। আমি তো তোমারই সখী, আমি তো তোমারই সখী, সে জানে আমারই মন। আমি তো তোমারই সখা, সে জানে আমারই মন। পাইকি বেটা, ও মে গেলে কোথায়? কি যেন নাম মেয়েটার, দুধ চাই, মনে পড়ছে না। বাবা রে, মরে গেলুম পায়ে পেতায়, কি নাম মেয়েটার, মনে পড়েছে, মালতি। মালতি, ও মালতি গেলে কোথায়? একটু এদিকে এসো বাচ্চা, পা একটু মালিশ করে দিতে হবে। কি পেতা মালতি, নতুন যে মালতি কি শুনতে পাচ্ছেন? শুনছেন, আমি মায়ের ঘর থেকে আসছি। মায়ের এখন মাঝে মধ্যে শিরায় টান ধরছে, কাউকে কিচ্ছুটি বলেনি। আপনি কবরেজ মশাইকে কবর পাঠান, আমি দেখি মায়ের কি নাম। আমি বরং যাই। আপনি মালতী দিদিকে ডাকছেন যে?
পায়ের ব্যথা বুঝি আবার বেড়েছে। আপনি শুয়ে পড়ুন, আমি পাটি পে দিচ্ছি। না না মা, তাক তোমাকে কিচ্ছু করতে হবে না। চন্দর ঘরে রয়েছে যে, যাও মা যাও, তুমি ঘরে যাও। আমি তিনাকে বলেছি, আপনি শুয়ে পড়ুন, আমি তেল নিয়ে আসছি। উমা, সিন্দুক খোলা কেন? দেখেছো ছোট বৌমা, নতুন জির কান্ডিকানা, কোন একটা দায়িত্ব জ্ঞান নেই। না না ছোট বৌমা, বাতাসিকে কালি কইব, এদিককার দেখাশোনা যেন এবার থেকে বাতাসি করে। ছোট বৌমা যাও তো মা, সিন্ধু তুমি বন্ধ করে দাও, যাও। এত গয়না চুরি হয়ে গেল? সিন্ধুকে চাবি দেওয়া ছিল না? কিছু মনে করো না বড়দি, সিন্ধুকে যদি চাবি নাই দেওয়া থাকে তাহলে সিন্ধুকে গয়না রাখার মানেটা কি? সিন্ধুকে চাবি খুলে গয়না বের করেছে, আবার গয়না তুলেও রেখেছে। আর ওই যে নতুন যে মেয়েছে, সে তো সম্পর্কে সুবলার বঞ্জি হয়। সুবলার দেশে যাওয়ার আগে ওই মেয়েকে সব চাবি বুঝিয়ে দিয়ে গেছে। জনাতন সোনা হলো ঘরের নক্কি, সেই সোনা খোয়া গেল। গেল মানে অত সহজে ছেড়ে দেবো নাকি? কান্নাকাটি করো না, সব পাওয়া যাবে। আচ্ছা মা লক্ষ্মী কোথায়? সে তো এলো না এখানে। ছোট বৌমা মালু থেকে কোচ করতে গেছে। সে কি আর আছে এতক্ষণ? দাদা নিশ্চয়ই পালিয়েছে। শান্তি, এদিকে কেউ নেই, এবার নিরিবিলিতে বসে একটু নেশা করা যাক। অভয়, আরে দরজা খোল, একটু নিশ্চিন্তে বসা যাবে না? কোথায় ভাবলাম সরজু বাপের বাড়িতে গেছে, এই সুযোগে ঘরেই আসর বসাবো। তুর তুর, এই জন্যই ফুর্তি করতে বাড়ির বাইরে যেতে হবে। বাড়িতে বিরাট কাণ্ডি ঘটে গেছে, কিছু মনে করো নে। আরে কি হয়েছে কি? হ্যাঁ বিশ্রাম নিচ্ছিলাম, সব চলো না। বিশ্রাম টিশ্রাম সব পরে হবে, এদিকে বিরাট বড় কাণ্ডি ঘটে গেছে। বড় তরফের ঘরের সিন্ধুক থেকে সব গয়না চুরি গেছে। গয়না চুরি? দিদি, দিদির পিসিমা তো ঠাড়ে ঠোড়ে বুঝিয়েই দিলেন, এর পেছনে নিশ্চয়ই ঘরের নোক আছে। আমার অবশ্যই প্রথম থেকে তাই মনে হচ্ছিল, ওই একখানা ঝিয়ের কি আর অত সাহস হবে যে মার বাড়ির ঘরের সিন্ধুক থেকে গয়না চুরি করে পালাবে। দেখুন সম্পূর্ণ এপিসোড জি5 এ।